জয়শ্রীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো তেঁতুলের চাটনি। আর এই তেঁতুলের চাটনি কিন্তু দই বড়া, পাপড়ি চাট, দই ফুচকা সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর ঘরে কিভাবে খুব কম উপকরণ দিয়ে কম সময়ে বানিয়ে নেওয়া যায় এই তেঁতুলের চাটনি, সেই ভিডিওটি আমি আপনাদের সাথে আজ শেয়ার করে নেব। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 150 গ্রাম তেঁতুল। আমি পাকা তেঁতুল নিয়েছি। তেঁতুলটা আমি এখানে ভিজিয়ে দেব। তার জন্য তেঁতুলটা বাটির মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম জল। আর গরম জল দিয়ে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা। তেঁতুলগুলো আমি একটু ভালো করে ঠেসে দিচ্ছি। এবার এটা ভিজিয়ে আমি রেখে দেব আধ ঘন্টা। ততক্ষণে আমি তেঁতুলের চাটনির জন্য মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনে, 1/2 টেবিল চামচ পরিমাণ মৌরি, 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, আর নিয়েছি 8-10টা শুকনো লঙ্কা। এই সমস্ত মশলা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা আমি 5-7 মিনিট ধরে একটু লো ফ্লেমেই ভেজে নেব। মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে মশলাটা আমি নামিয়ে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তেঁতুলটাও এখানে ভিজে গেছে। আমি এবার তেঁতুলটা হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে তেঁতুলের পাল্পগুলো বার করে নেব। আর তেঁতুলের মধ্যে যে বীজটা আছে সেটা আমি আলাদা করে নেব। তেঁতুলের পাল্পটা বার করার জন্য তেঁতুলটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি খুব ভালোভাবে। সমস্ত তেঁতুলের পাল্পটা আমি এইভাবে ছেঁকে বার করে নেব। দেখুন, তেঁতুলের পাল্পটা আমার বার করা হয়ে গেছে। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ফোড়নে 1/2 চা চামচ গোটা জিরে আর 1 পিঞ্চ হিং। ফোড়নটা 20-30 সেকেন্ড একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে তেঁতুলের পাল্পটা। তেঁতুলের পাল্পটা দিয়ে খুব ভালো করে এবার জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। অপরদিকে মিক্সিং জারের মধ্যে ভেজে রাখা মশলাটা আমি ঠান্ডা করে নিয়েছি। এটা এবার এখানে আমি গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো হয়ে গেছে। তেঁতুলের পাল্পটার মধ্যে আমি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে রান্নার রেগুলারই যে নুন ব্যবহার করি সেটা দিয়েছি, আর বিট নুনও দিয়েছি। দুটো মিলিয়ে আমি এখানে নুনটা ব্যবহার করেছি। নুনটা দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 250 গ্রাম আখের গুড়। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন। গুড়টা দিয়ে গুড়টাকে খুব ভালোভাবে গলিয়ে নেব। আবার চাইলে আপনারা চিনি আর গুড় দুটো দিয়েই করতে পারেন। তেঁতুলের চাটনিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কালারের জন্য দিয়েছি, এতে খুব সুন্দর একটা কালার আসবে। আবারও খুব ভালো করে আমি 3-4 মিনিট জাল করে নিলাম। দেখুন, এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এর থেকে বেশি কিন্তু গাঢ় রাখবো না, তাহলে কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু শুকিয়ে যাবে আরও। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা 2 চা চামচ। মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি তেঁতুলের চাটনি নামিয়ে দেব। রেডি হয়ে গেল আমার তেঁতুলের চাটনি। খুব সহজেই কিন্তু ঘরেই বানিয়ে নেওয়া যায় এই তেঁতুলের চাটনি। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। আপনারাও এই একই রকমভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার আজকের এই তেঁতুলের চাটনির রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।